নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। চলে আসি সংবাদ শিরোনামে। কমপক্ষে তিনটি সন্তানের জন্ম দিতেই হবে, ভারতকে টেক্কা দিতে দাওয়াই দিল চীনা বিশেষজ্ঞরা। চীনের সঙ্গে চুক্তি বাতিল অস্ট্রেলিয়ার, চোখ রাঙানি দিল ড্রাগন। ভুল মেনে নিয়ে ক্ষমা চাইল ব্রিটেন, বিশ্বযুদ্ধে অশ্বেতাঙ্গ শহীদদের জানানো হল সম্মান। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সিরিয়ার, জবাব দিল ইসরায়েল। বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে নিহত চাঁদের প্রেসিডেন্ট। গ্রিন হাউস নিঃসরণ 50% কমাবে আমেরিকা, দৃঢ় পদক্ষেপ ভারতেরও। চলে আসি বিস্তারিত খবরে। কমপক্ষে তিনটি সন্তানের জন্ম দিতেই হবে, ভারতকে টেক্কা দিতে দাওয়াই দিল চীনা বিশেষজ্ঞরা। বিশ্বের বৃহত্তম জনবহুল দেশ চীন, তারা নিজেদের জন্ম নিয়ন্ত্রণের জন্য একাধিকবার বিভিন্ন আইন লাগু করেছে। তবে এই জন্ম নিয়ন্ত্রণ আইনই যে তাদের বিপদের মুখে ঠেলে দিতে পারে, তার আগাম পূর্বাভাস দিচ্ছেন সে দেশের বিশেষজ্ঞরাই। তাদের আশঙ্কা, জন্ম নিয়ন্ত্রণ আইনের ফলে সে দেশে খুব শীঘ্রই প্রতি বছর 1 কোটিরও কম শিশু জন্মাবে, আর সেটাই একরকমের বিপদ সংকেত সে দেশের কাছে। চীনের গুয়াংডং একাডেমি অফ পপুলেশন ডেভেলপমেন্টের প্রধান ডং ইউঝেং সে দেশের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করেছেন, চীন বিশ্বের সবচেয়ে বেশি জনবহুল দেশ, কিন্তু এবার কঠোর জন্ম নিয়ন্ত্রণ আইনের ফলে সেখানে আগামী কয়েক বছরের মধ্যে চীনের জনসংখ্যা অতি দ্রুত হারে কমবে। ওই দেশের বিশেষজ্ঞদের রিপোর্ট অনুযায়ী জনসংখ্যা নিয়ন্ত্রণে যেমন ভালো দিক রয়েছে, তেমনি রয়েছে খারাপ দিকও। চীনের জনসংখ্যা বিপুল হওয়ার কারণে সস্তায় কর্মীদের চাহিদা মেটাতে চীন হাজির হয় বিশ্বের বিভিন্ন দেশের উৎপাদনকারী সংস্থা। তাই জন্ম নিয়ন্ত্রণ আইনের ফলে অকস্মাৎ যদি হ্রাস পায়, তাহলে তার সরাসরি প্রভাব পড়বে সে দেশের অর্থনীতিতে। তাই রিপোর্ট অনুযায়ী এখনই আপাতত চীনে 3 বা তারও অধিক জন্মনীতি আনার ব্যাপারে ভাবা প্রয়োজন। এমনটা না হলে ভারত আমেরিকার সঙ্গে পাল্লা দেওয়াও মুশকিল হয়ে দাঁড়াবে চীনের কাছে। চীনের সর্বশেষ জনগণনায় এই জন্মহার হ্রাসের বিষয়টি ভয়ানকভাবে লক্ষ্য করা গেছে। আবারও কয়েকদিনের মধ্যে প্রকাশ্যে আসতে চলেছে 2020-এর আদমশুমারির রিপোর্ট। তার আগে বিশেষজ্ঞদের এহেন আশঙ্কা যে চাপে ফেলেছে সে দেশের সরকারকে, তা আর বলবার জো রাখে না। উল্লেখ্য, 1979 সালে প্রথমে সে দেশের 1 সন্তান নীতি চালু করা হয়, তারপর 2016 সালে সেখানে 2 সন্তান নীতি চালু করা হয়। তদুপরি সেখানে কমছে অল্প বয়সীদের সংখ্যা, আর বিপুল হারে বৃদ্ধি পাচ্ছে সিনিয়র সিটিজেনের সংখ্যা। চীনের সঙ্গে চুক্তি বাতিল অস্ট্রেলিয়ার, চোখ রাঙানি দিল ড্রাগন। চীন অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন জট। এবার চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ চুক্তি বাতিল করল ক্যানবেরা, ফলে রীতিমতো ক্ষুব্ধ বেজিং। খানিকটা হুমকির সুরেই শি জিনপিং প্রশাসনের বার্তা, এর ফলে মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে দুই দেশের সম্পর্ক। প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার কথাও বলেছে চীন, যদিও সিদ্ধান্তে অনড় থাকার কথা জানিয়েছে অস্ট্রেলিয়া। ভিক্টোরিয়া প্রশাসনের এই চুক্তি বুধবার রাতে বাতিল করে দিয়েছে অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার। সে দেশের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, কাউকে প্রচারের সুবিধা করে দিতে অস্ট্রেলিয়া নিজের দেশে কোনো বৃহৎ পরিকাঠামো নির্মাণকে অনুমোদন দিতে পারে না। তাই অস্ট্রেলিয়া সরকার ভিক্টোরিয়া প্রদেশে প্রশাসনের এই চুক্তি বাতিল করেছে। উল্লেখ্য, এশিয়া প্যাসিফিক অঞ্চলে ভূকৌশলগত অবস্থান দৃঢ় করতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প এটি। চুক্তি বাতিলের পক্ষে অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার জানিয়েছে, এই চুক্তি তাদের বিদেশ নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। উল্লেখ্য, এর আগে করোনা ভাইরাস ছড়িয়ে দেওয়ার অভিযোগে বেজিংয়ের বিরুদ্ধে বেশ কিছু কড়া পদক্ষেপ করেছিল অস্ট্রেলিয়া, যেমন চীন তথা বিশ্বের অন্যতম বৃহৎ মোবাইল সংস্থা হুয়েইকে নিষিদ্ধ করেছিল ক্যানবেরা। তারপরও ভিক্টোরিয়া প্রদেশের প্রশাসন কীভাবে চীনা সরকারের প্রস্তাবে সম্মতি দিল তা নিয়ে উদ্বিগ্ন অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার। প্রতিরক্ষামন্ত্রী পিটার ডাটন সাফ জানিয়েছেন, আমরা কখনোই এই ধরনের সমঝোতাকে অনুমোদন দিতে পারি না, আমরা কাউকে তাদের প্রচারের সুযোগ করে দিতে পারি না এভাবে। তিনি আরও বলেছেন, চীনের মানুষের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, কিন্তু চীনের কমিউনিস্ট পার্টির চিন্তাধারা, নৈতিকতা বা মূল্যবোধ নিয়ে সমস্যা আছে অস্ট্রেলিয়া সরকারের। অস্ট্রেলিয়া যে বিদেশ নীতির সঙ্গে কোনো সমঝোতা করবে না, সে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী স্টক মরিসনও।
তার তাৎপর্যপূর্ণ মন্তব্য স্বাধীনতার পক্ষে সঠিক ভারসাম্য চায় বিশ্ব। মূলত এশিয়া প্যাসিফিক অঞ্চলে চীনের ক্রমবর্ধমান আর্থিক এবং সামরিক আগ্রাসন নিয়ে উদ্বিগ্ন আমেরিকা। অস্ট্রেলিয়া, ভারত সহ একাধিক দেশ কিছুদিন আগে কোয়াড শীর্ষ বৈঠকেও আমেরিকা, ভারত, অস্ট্রেলিয়া, জাপানের রাষ্ট্রপ্রধানরা চীনা আগ্রাসনের মোকাবিলায় কৌশলগত সমঝোতা বৃদ্ধি এবং পরিকল্পনা রূপায়ণে গুরুত্ব দিয়েছেন জানিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছে বেইজিংও। ভুল মেনে নিয়ে ক্ষমা চাইল ব্রিটেন, বিশ্বযুদ্ধে অশ্বেতাঙ্গ শহীদদের জানানো হলো সম্মান। দেরি হলো তবু ভুল মেনে নিয়ে অবশেষে ক্ষমা চাইল ব্রিটেন। ক্ষমা চাইল এই বলেই যে প্রথম বিশ্বযুদ্ধে যে হাজার হাজার অশ্বেতাঙ্গ সেনা জওয়ানের মৃত্যু হয়েছিল তাদের কথা কেউ মনে রাখেনি, তাদের মৃত্যুতে ন্যূনতম সম্মানটুকু জানায়নি কেউ, তাদের নামে কোনো স্মৃতিফলক নেই, পরিচয়পত্র নেই, নেই কোনো সমাধি। ব্রিটিশ সরকারের হিসেবের খাতায় তারা শুধু সংখ্যা মাত্র, তারা অন্তত 116,000 নাম গোত্রহীন অশ্বেতাঙ্গ সেনা, সংখ্যাটা 350,000 হতে পারে। 50,000 ভারতীয় সেনা রয়েছে সেই তালিকায়। এশিয়া, আফ্রিকা, পশ্চিম এশিয়ার কালো বাদামি চামড়ার সেই সব সেনা জওয়ানেরা যে মৃত্যুর পরেও জাতি বৈষম্যের শিকার তা আজ মেনে নিয়েছে কমনওয়েলথ ওয়ার গ্রেভ কমিশন। প্রথম বিশ্বযুদ্ধে ইউরোপীয় দেশগুলির পাশাপাশি ভারত, ইরাক, প্যালেস্তাইন, মিশর, কেনিয়া, তানজানিয়ার কয়েক লক্ষ সেনা শহীদ হয়েছিল। শ্বেতাঙ্গ জওয়ানেরা মৃত্যুর পরে যথাযোগ্য সম্মান পেয়েছেন, তাদের প্রত্যেকের জন্য নির্দিষ্ট নাম ফলক ও পরিচয় নথিভুক্ত রয়েছে, কিন্তু বাদামি আর কালো চামড়ার মানুষেরা সেই স্বীকৃতিটুকুও পাননি। আজ হাউস অব কমেন্সে এই প্রসঙ্গে গভীর দুঃখ প্রকাশ করেছেন ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস। তিনি বলেন, এক্ষেত্রে যে বৈষম্যমূলক মনোভাব কাজ করেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। যেমন কমিশনের রিপোর্টে জানা গিয়েছে, ভারতীয় সেনার দায়িত্বে থাকা জনৈক জেনারেল কক্স মনে করতেন, ভারতের হিন্দু ও মুসলিম শহীদদের নাম রেকর্ডে রাখার প্রয়োজন নেই, প্রত্যেকের জন্য পৃথক স্মৃতিফলক বা সমাধির প্রয়োজনও নেই। ওয়ালেসের মতে, সেই সময়ের বহু সেনা আধিকারিক এমন সাম্রাজ্যবাদী ধর্মীয় ও জাতিগত বিভেদমূলক মতাদর্শে বিশ্বাসী ছিলেন, যারা মৃতদের ক্ষেত্রেও এই ধরনের বৈষম্যমূলক আচরণ করতেন। সেই ভুল মেনে নিয়ে ওয়ালেস বলেন, আমরা অতীতকে বদলাতে পারি না, তবে ভুল স্বীকার করে সেই অনুযায়ী পদক্ষেপ করতে পারি। দুই বিশ্বযুদ্ধে উপেক্ষিতদের উপযুক্ত সম্মান জানানোর দায়িত্ব রয়েছে এই ওয়ার কমিশনের। তবে প্রশ্ন উঠেছে, প্রায় এক দশক আগে প্রসঙ্গটি কমিশনের সামনে এলেও ক্ষমা চাইতে এত দেরি হলো কেন? অভিযোগ মেনে নিয়ে কমিশনের ডিরেক্টর জেনারেল ক্লেয়ার হার্টন আজ বলেছেন, বিষয়টি এতদিন গভীরভাবে ভেবে দেখা হয়নি, উপযুক্ত গুরুত্ব দিয়ে দেখা হয়নি। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সিরিয়ার, জবাব দিল ইসরায়েল। বৃহস্পতিবার সকালে সিরিয়া থেকে চালিত একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের নেগেভ মরুভূমিতে আছড়ে পড়েছিল। তারপরে দেশের শীর্ষ গোপন পারমাণবিক চুল্লির কাছে হুমকির বিজ্ঞপ্তি সম্বলিত সাইরেনের শব্দ শোনা যায়। ইসরায়েলের সেনাবাহিনী এ সম্পর্কে তথ্য দিয়েছে। সেনাবাহিনী বলেছে যে এর প্রতিক্রিয়া হিসাবে তারা সিরিয়ার মিসাইল লঞ্চার এবং অন্যান্য ক্ষেপণাস্ত্রকে নষ্ট করেছে। এই ঘটনাটি বিগত বছরগুলিতে ইসরায়েল এবং সিরিয়ার মধ্যে সহিংসতার সবচেয়ে ভয়াবহ ঘটনা। ইরান সম্প্রতি ইসরায়েলকে নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্র সহ বেশ কয়েকটি পারমাণবিক কেন্দ্রের উপর হামলার অভিযোগ করেছে এবং এর প্রতিশোধের প্রতিশ্রুতি দিয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, যে ক্ষেপণাস্ত্র নেগেব অঞ্চলে পড়েছিল এবং ডিমোনার নিকটবর্তী গ্রামে যেখানে ইসরায়েলের পারমাণবিক চুল্লি রয়েছে সেখানে বিপজ্জনক সাইরেনের শব্দ শোনা গেছে। বিস্ফোরণে ইসরায়েলের কোনো ক্ষয়ক্ষতি শনাক্ত করা যায়নি। বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে নিহত চাদের প্রেসিডেন্ট। মধ্য আফ্রিকার ছোট্ট দেশ চাদ, মুসলিম প্রধান এই দেশের প্রেসিডেন্ট ইদ্রিস দেবিকে প্রাণ দিতে হলো সে দেশের বিদ্রোহী গোষ্ঠীর হাতে। সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে আহত হয়ে অবশেষে মারা গেছেন প্রেসিডেন্ট ইদ্রিস। 30 বছরের বেশি সময় ধরে তিনি ক্ষমতায় ছিলেন। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র আজেম বেবমেন্দাও আগৌনা মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিবৃতিতে এ তথ্য জানান। বিবৃতির বরাত দিয়ে রয়টার্সের খবরে জানানো হয়, সার্বভৌম জাতিকে রক্ষা করতে গিয়ে যুদ্ধের ময়দানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। 11 এপ্রিল দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিজয়ী ঘোষণার একদিন পর তার মৃত্যু হয়। 79% ভোট পান তিনি। বেঁচে থাকলে তিনি ষষ্ঠবারের মতো ক্ষমতায় আসতেন, তবে তার দমনপীড়নের অভিযোগ তুলে বিরোধীদের বেশিরভাগই নির্বাচন বর্জন করে। সোমবার বিদ্রোহীরা রাজধানীর এনজিমিনাম অভিমুখে 100 কিলোমিটার এগিয়ে এলে ইদ্রিস দেবীর সামরিক বাহিনীর সঙ্গে মিলে বিদ্রোহীদের মোকাবিলা করতে ময়দানে নামে। সেখানে তিনি গুরুতর আহত হন।
পরে রাজধানীতে আনার পথে তার মৃত্যু হয়। রাজধানী থেকে 300 কিলোমিটার দূরে থাকতেই বিদ্রোহীদের রুখে দিতে সক্ষম হয় চাঁদের সেনারা। বিবিসি জানায়, এরই মধ্যে দেশটির সরকার ও পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে। পরবর্তী 18 মাস সরকার পরিচালনা করবে মিলিটারি কাউন্সিল। ইদ্রিসের ছেলে 37 বছর বয়সী কাকার নেতৃত্বে চলবে মিলিটারি কাউন্সিল। দেশজুড়ে সন্ধ্যা 6টা থেকে ভোর 5টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। 1990 সালে সশস্ত্র বিদ্রোহের মধ্য দিয়ে তিনি ক্ষমতায় আসেন। 68 বছরের ইদ্রিস আফ্রিকা দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা শাসকদের একজন। সামরিক বাহিনীর একজন জেনারেল লয়টার্সকে বলেছেন, 300 বিদ্রোহীকে হত্যা ও 150 জনকে আটক করা হয়েছে। 5 জন সেনা নিহত ও 36 জন আহত হয়েছে। তবে রয়টার্স এ তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি। আফ্রিকার সাহিল অঞ্চলে জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র ইদ্রিস 1990 সালে ক্ষমতা দখল করেন তিনি। তবে তেলের ব্যবস্থাপনা নিয়ে সরকারের বিরুদ্ধে অসন্তোষ বাড়ছিল। গ্রিন হাউস নিঃসরণ 50% কমাবে আমেরিকা, দৃঢ় পদক্ষেপ ভারতেরও। আগামী 1 দশকের মধ্যে অন্তত 50% গ্রিন হাউস গ্যাসের প্রভাব কমাতে উদ্যোগ নেবে আমেরিকা। বিশ্ব বসুন্ধরা দিবসে তাবড়তাবড় রাষ্ট্রনেতার সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অঙ্গীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানালেন, 2030 সালের মধ্যে 50% গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ কমাতে কার্যকরী পদক্ষেপ নেবেন তিনি। অন্যদিকে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানালেন, উন্নয়নমূলক চ্যালেঞ্জ সত্ত্বেও ভারত জলবায়ু রক্ষার লক্ষ্যে বহু সাহসী পদক্ষেপ নিয়েছে, আগামী দিনেও নেবে। মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণে সাড়া দিয়ে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জলবায়ু বিষয়ক রাষ্ট্রনেতা সম্মেলনে অংশ নেন। জলবায়ু ছাড়াও অর্থনীতি বিষয়ক সম্মেলনে প্রাকৃতিক সম্পদ থেকে উৎপন্ন শক্তি নিয়েও আলোচনা হয় এই বৈঠকে। সেখানে প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু রক্ষায় সৌরশক্তির ব্যাপক প্রচলনে আন্তর্জাতিকভাবে সঙ্গ দিয়েছে। সুসংহত উন্নয়নের জন্য অন্যান্য দেশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে ভারত। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিরূপ পরিণতির সম্মুখীন হয়েছে মানুষ ও অন্যান্য প্রাণীজীবন, তাই জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ করা আশু প্রয়োজন। ভার্চুয়াল বৈঠকে মোদী বলেন, জলবায়ু পরিবর্তনের মোকাবিলা এবং সবুজায়নের লক্ষ্যে আমি ও প্রেসিডেন্ট বাইডেন 2030 সালের মধ্যে 1 লক্ষ্য নিয়েছি। তিনি মনে করিয়ে দেন, বিশ্বব্যাপী কার্বন দূষণের তুলনায় ভারতে 50% কম হয় কার্বন দহন। মার্কিন প্রেসিডেন্টের ডাকা বৈঠকে স্বামী বিবেকানন্দকে উদ্ধৃত করেন প্রধানমন্ত্রী। সবুজ পৃথিবীর লক্ষ্যে তার বার্তা, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত না থেমো না। 22 এবং 23 এপ্রিল দুদিনব্যাপী এই ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলিনা মেরকেল, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন প্রমুখ নেতারা। রাষ্ট্রসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনের আগে রাষ্ট্রনেতাদের এই সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে ভারত। 2030 সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র কার্বন দূষণ কমানোর অঙ্গীকার নিয়েছে, যা প্যারিস জলবায়ু চুক্তির একটি অন্যতম পদক্ষেপ। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।